কর্কট রাশির মার্চ মাস 2024 সকল আশা পূরণ হবে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র বর্তমানে কর্কট রাশিতেই অবস্থান করছে। চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্র একটি রাশিতে সোয়া 2 দিন থাকে। সকল ক্ষেত্রে চন্দ্র শুভ গ্রহ বলে বিবেচিত এবং চন্দ্রের দশা অন্তর্দশায় মানসিক শান্তি ফিরে পায়। চন্দ্র শনির সঙ্গে অবস্থান করলে বীজ যোগ তৈরি করে। চন্দ্র শুক্রের সঙ্গে অবস্থান করলে প্রেম ভালোবাসা জীবনে নিয়ে আসে। চন্দ্র কেতুর সঙ্গে অবস্থান করলে বদনাম হওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্র শুক্র মঙ্গল কেতু একত্রে অবস্থান করলে চারিত্রিক দোষ সূচিত হয়। চন্দ্রের দ্বিতীয় ও দ্বাদশে কোনো গ্রহ না থাকলে কেমুদ্রম যোগ সূচিত হয়। চন্দ্র শুভ গ্রহ, কিন্তু চন্দ্রের কারণেও অনেক অশুভ যোগ তৈরি হয়। এবার আমরা কর্কট রাশির বিষয়ে মার্চ মাস কেন সকল আশা পূরণ হবে তা নিয়ে বলছি। বন্ধুরা, একটা জিনিস দেখবেন, আমরা যেভাবে অ্যাস্ট্রোলজিকে আপনাদের সামনে সহজ এবং সরলভাবে তুলে ধরার চেষ্টা করছি সেটি অত্যন্ত সূক্ষ্ম ও গাণিতিক পদ্ধতি অনুসারে। আমি দেখেছি জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত কথাগুলি মুনি ঋষিরা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে সত্য। তার জন্যে প্রচুর সময় ধরে, প্রচুর বয়স ধরে, 30, 35, 40, 42 এই রকম বয়সের একটা অভিজ্ঞতা সঞ্চয় করে সেখান থেকে একের পর এক এক্সপেরিমেন্ট করে বুঝতে পারা যায় যে না, কোন জায়গাটা ঠিক। অনেক সময় আমরা দেখেছি যে চন্দ্রমঙ্গলা যোগ ক্ষতি করে, অথচ চন্দ্রমঙ্গলা যোগ একটি শুভ যোগ। কোন ক্ষেত্রে ক্ষতি করে চন্দ্রমঙ্গলা যোগ? যখন অষ্টম স্থানে তৈরি হয়, অর্থাৎ মৃত্যুর ঘরে। তো এই রকম বিচার বিবেচনা করে বিভিন্ন এপিসোড আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সকাল থেকেই দৈনিক রাশিফল দিয়ে শুরু করছি, সাপ্তাহিক রাশিফল দিয়ে শুরু করছি, মাসিক রাশিফল দিয়ে শুরু করছি, বাৎসরিক ফল দিয়ে শুরু করছি, বিভিন্ন গ্রহের ট্রানজিট অনুযায়ী এবং বর্তমান অবস্থান অনুসারে আপনাদের ভালো মন্দ অগ্রিম জানাচ্ছি। এছাড়া আমরা টোটকা, আপনাদের সমস্যা যাই রয়েছে তার সমাধানের পথ খুঁজে বার করার জন্য টোটকা দিচ্ছি। বৈদিক বীজমন্ত্র অত্যন্ত সুন্দরভাবে কাজ করে, একথা আমি বারবার বলেছি। কোনো কবচ কুণ্ডলী ভুল হয় না। কবচ কুণ্ডলী বৈদিক মতে তৈরি হলে ভুজ্জিপত্র তার জন্য লেখা দরকার। ভুজ্জিপত্রে লেখার নিয়ম কানুন বৈদিক মন্ত্র বেশিরভাগ ক্ষেত্রে, যে সমস্ত হোম যাগযজ্ঞগুলো করি বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্ডিডেটের উপস্থিতি একান্তই বর্তমান এবং চতুর্মুখী হোম হয় সেগুলি। মাঙ্গলিক অনুষ্ঠান সে তো এক অত্যন্ত দুষ্কর কাজ, কিন্তু সেগুলো করার মতন সেই ধরনের মানুষের প্রয়োজন। জ্যোতিষশাস্ত্রে কোথাও ভুল নেই। অত্যন্ত একটি সুন্দর শাস্ত্র, অত্যন্ত সুন্দর একটি দিক মানুষের কাছে তুলে ধরে। ছোট্ট একটি বিষয় যার ওপর নির্ভর করে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু সূক্ষ্ম করে বলা যায়। একে বেদের চোখ বলে। সুতরাং আমরা বারবার করে অনুরোধ করছি, যে অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে সে অনুষ্ঠান আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে নিজের মতন করে তুলুন এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন আজকে আমরা কর্কট রাশির আশা পূরণ নিয়ে কি কারণে আশা পূরণ হবে সেই নিয়ে বলছি। 1. কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র নিজের ঘরে রয়েছে, সোয়া 2 দিন থাকে, তারপরে আসবে সিংহ রাশিতে। এইভাবে পরপর ভালো মন্দ মিশ্র অবস্থানের মধ্যে দিয়ে যাবে। গ্রহের বিন্যাস, আজকের দিনে গ্রহের কেমন বিন্যাস? শুক্র মঙ্গল মকর রাশিতে রয়েছে, বুধ রবি শনি কুম্ভ রাশিতে রয়েছে। এটি অত্যন্ত সুন্দর বুধাদিত্য যোগ তৈরি করেছে। রবি বুধ আর দুই মহাশক্তি অমৃত যোগ তৈরি করেছে। রাহু মীন রাশিতে রয়েছে, বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে, চন্দ্র তো বললাম কর্কটে রয়েছে, কেতু কন্যাতে রয়েছে। শুক্রের পূর্ণ দৃষ্টি প্রাপ্তি হচ্ছে, সুতরাং প্রেম দাম্পত্য অত্যন্ত শুভ হবে। আবার মঙ্গলেরও পূর্ণ দৃষ্টি প্রাপ্তি হচ্ছে, যারা মাঙ্গলিক সেক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা মাঙ্গলিক প্রতিবিধান করিয়ে নেবেন যত শীঘ্র সম্ভব। এবার আমরা বলেছি যে দুটি শক্তিশালী যোগ তৈরি হয়েছে মকরে, এরও বেনিফিট এই কর্কট রাশির জাতক জাতিকারা পাবে। কর্কট রাশিরা মার্চ 2024-এ কোন কোন ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে চলেছে? অর্থ, মান, যশ, দাম্পত্য, আইন, শিক্ষা ও কর্ম। কোন কোন ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল পেতে চলেছে? মানসিক দুশ্চিন্তা, অনুশোচনা, প্রতারণা ও বিপদগামী। সুতরাং ভালো মন্দ দুটোই মিশ্র ফল থাকে, কোনটা ভালো কোনটা মন্দ। মন্দগুলোর ক্ষেত্রে আমরা সমস্যা সমাধানের জন্য টোটকা বলে দেব, আপনারা সেগুলি করবেন। এবার আমরা অ্যাট এ গ্লান্স কোথায় ভালো কোথায় মন্দ, কতটা ভালো কতটা মন্দ, এই নিয়ে আপনাদের আজকে আমরা বলবো। আপনারা কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা সম্পূর্ণভাবে আমাদের কথাটি শুনবেন। প্রথমত শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, উচ্চশিক্ষা সম্ভব, সন্তান ভাগ্য অতি শুভ, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। আপনারা চক্ষু, চর্ম, লোয়ার অ্যাবডোমেন এবং মেয়েরই সমস্যায় ভুগতে পারেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কিঞ্চিত। মাঙ্গলিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে, ক্রোধ থেকে সাবধান হবেন, একাধিক সিদ্ধান্তে ভুল হবে, বিপরীত লিঙ্গ থেকে সাবধান হবেন। কারণ আপনাদের দ্বারা একটু আগেই আমি বললাম যে ভুলটা হওয়ার সম্ভাবনা যে বিপদগামী হওয়া মানেই বুঝতে পারছেন। এবং আর একটি বিষয় রয়েছে আইনি দিকে কোনো জটিলতা থাকবে না, এটি বারবার বলা হচ্ছে। পড়ে গিয়ে কোনো আঘাত লাগবে না। কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় বৃদ্ধি পাবে, ভাগ্য অতি শুভ। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা মার্চ মাস কতটা ভালো কতটা মন্দ আপনাদের বললাম। বিবাহের পূর্বে জটক বিচার করবেন, কেননা মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা দেখে বিবাহের পিঁড়িতে বসবেন। আপনাদের জন্য একটি সুন্দর মন্ত্র বলে দেব, সেটি আপনারা প্রত্যহ করবেন। যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, আর চন্দ্রের সম্পর্ক খুব ভালো রবির সাথে, সকল গ্রহের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু রবির সঙ্গে চন্দ্রের খুব ভালো সম্পর্ক। রবি চন্দ্র, রবি মঙ্গল, তারপরে এরা বন্ধু পরস্পর। বৃহস্পতির সঙ্গে সম্পর্ক ভালো। প্রত্যেক দিন স্নান করে এই মার্চ এপ্রিল দুটি মাস চন্দ্রের জাতক জাতিকারা অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন। ওং ঐং ক্লিং সময়, ওং ঐং ক্লিং সময়। কেন করবেন? বললাম মানসিক দুশ্চিন্তা প্রবল হারে বৃদ্ধি পাবে, আপনারা প্রতারণার শিকার হবেন এবং আপনারা নিজেরাও অপরকে প্রতারিত করার সম্ভাবনা প্রবল, যার সম্ভাবনাই সবচাইতে বেশি। এটি যাতে না ঘটে সেটি দেখবেন এবং বিপদগামী যেন না হয় কোনোভাবেই। নিজেদের ঠিকঠাক কাজের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখবেন, তাহলে বিপদগামী হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন এবং শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য এইটুকুই আমরা বললাম। আর একটি কথা কর্কট রাশির জন্য বলবো আমরা, শিবরাত্রিতে বিশেষ বিশেষ সুন্দর সুন্দর প্রাপ্তি রয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তাদের জন্য শিবের মহাশক্তিশালী বীজ মন্ত্র আমরা বলে দেবো। আমাদের চ্যানেল প্রথম আপনাদের এই জিনিসটি জানাবে, আমরা খুব সম্ভবত এটি শিবরাত্রির 5-7 দিন আগেই জানাবো, যাতে আপনারা সেটি দেখতে পান। আমাদের অনুষ্ঠানকে নিজের মনে করে সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার একই কথা বলছি, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই দুটি করবেন। কেননা আমরা আমাদের অনুষ্ঠান আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতে আমরাও অনুপ্রাণিত হব। আপনাদের সাহায্যের প্রয়োজন, শুধু এইটুকু করুন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।